বিজবি কর্মীর বাড়ির পেছন থেকে তিনটি তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হাবড়ার কুমড়ো পঞ্চায়েতের পাড়ুইপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে ইন্দ্রজিৎ পাড়ুই নামে ওই বিজেপি কর্মী বাড়ির পেছন থেকে রবিবার সন্ধ্যায় একটি ব্যাগে তিনটি বোমা পড়ে থাকতে দেখেন পরিবারের লোকেরা। এরপর ওই বোমা ঘিরে আতঙ্ক তৈরি হয় এলাকায়। খবর দেওয়া হয় হাবড়া থানায়। ইন্দ্রজিতের দাবি, আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য এবং তাকে বদনাম করার জন্যই এই কাজ করেছে তৃণমূল। তিনি আরও অভিযোগ করেছেন, গত কয়েকদিন আগে এলাকার লোকজন তৃণমূল কর্মীরা তাকে বিজেপি করার জন্য পুলিশদের সহায়তা করারও হুমকি দিয়ে যায়। বাড়িতে সবাই ধান ঝাড়তে গেছিলাম, সারাদিন কেউ বাড়ি ছিলাম না। সন্ধ্যের সময় বাড়ি আসলাম, বাড়ি এসে গরু বাছুর তোলার সময় দেখলাম যে ঘরের পিছনে একটা ব্যাগে কি রাখা আছে, সেটা আগলা করে দেখলাম সেটা বোম বলে মনে হলো। সেই জন্য আমি পার্টির লোকজনকে সবাইকে জানাই দিলাম। কারণ ওরা ভেবেছিল যে বিজেপি পার্টি করতে দেবে না। আমি অনেকদিন থেকে বিজেপি পার্টি করছি, এই জন্য ওরা চাইছে যে বিজেপি পার্টি যেন বাঘাডাঙ্গায় না থাকে, সেই কারণে ওরা এই ব্যবস্থাটা করেছে। আর ওরা আগেও হুমকি দিয়েছিল যে আমার গাঁজার কেস দিয়ে থানায় ভরে দেবে পুলিশে। যদিও এদিন নিজেদের যুক্ত থাকার খবর সম্পূর্ণ অস্বীকার করেছেন কুমড়ো গ্রাম পঞ্চায়েত প্রধান। তার দাবি, বিজেপি জানে হেরে যাবে, সেই ভয়তেই তাদের নামে বদনাম করার জন্য এই ঘটনা ঘটিয়েছে। একদম মানে বাজে কথা, ওরা তৃণমূল কংগ্রেসকে কলঙ্কিত করার জন্য এটা চেষ্টা করছে। যেহেতু সামনে নির্বাচন, ওরা জানে যে আমরা মানে সারা বাংলায় অস্তিত্ব পাবে না, এমনকি কুমড়ো গ্রাম পঞ্চায়েতে ওদের মানে একদম তলানিতে ওরা পৌঁছে যাবে। এটা একটা নোংরা রাজনীতি ছাড়া আর কিছু না। ওরা চেষ্টা করছে যে আমাদেরকে বদনাম করে যাতে মানুষের সহানুভূতি মানে নিতে পারে, কিন্তু সাধারণ মানুষ জানে যে তৃণমূল বহুদিন ধরে ক্ষমতায় রয়েছে এবং এই রকম মানে অসামাজিক কাজ, এত নোংরা কাজ তৃণমূল কংগ্রেস করতে পারে না। উত্তর চব্বিশ পরগনার হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বেঙ্গল লাইভ নিউজ।